উনি যখন কল করছে আমাকে, ঠিক আছে, আপনার পুরো নামটা বলেন। নাম কি? সেলিম। আচ্ছা, কি হয় বলেন, কি ঘটনা? ঘটনা হয়েছে, প্রথম থেকে এনাদের দেখানো মিনা ম্যাডাম, মানে দেখানো হয়, দেখানোর পরে গতকালকে আগের দিনও চার দিন ভর্তি ছিল, থাকার পরে তোমার হচ্ছে বলেন সোমবার রিলিজ নিয়ে একবার এখান থেকে গেছি, তারা বলেছে সব ঠিকঠাক আছে, চলে থাকি ভর্তি হয়েছিল। আপনার বাপে ওইটা হচ্ছে হালকা হচ্ছিল, প্রস্তাব আর আটকা গেছিল এরকম একটা বাচ্চা। তারপরে এখানে নিয়ে আসার পরে ওনারা তদন্ত করলে এই পরীক্ষা সেই পরীক্ষা, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সবই করলাম। করে নিয়ে আসার পরে ওনারা এবার সোমবারে আসছে আপনার রিলিজ দিয়ে দিয়েছে, রিলিজ দিয়ে দিয়েছে। এবার গত রাত্রে হচ্ছে আপনার ওই আনুমানি দুইটা আড়াইটার দিকে হয়তো একটু না পেন উঠিনি, তখন সকালবেলার দিকে পেনটা একটু দেখা যায়, তারপরে আমরা নিয়ে চলে আসছি। নিয়ে আসার পরে এখানে ভর্তি করালাম, ভর্তি করার পরে এখানে দেখলাম যে কোনো ডাক্তার না, ডাক্তার না, নার্স এখানে ভিতরে নিয়ে গেল, নিয়ে যে বলতেছে কয়টার দিকে ভর্তি করালেন? 7:50 দিকে, সন্ধ্যা? না না, সকাল সকাল। আচ্ছা, বলতেছে এটা নর্মাল ডেলিভারি হবে, আপনার দাদা কিনে আনতে বলি নিয়ে আসেন। এবার আমার তো আর কোনো কিছুই করিনি, যা যা বলেছে ওখানে নিয়ে গেছে, কিনে নিয়ে আসে। নিয়ে আসার পরে এবার ওনারা নিয়ে যায়, এবার ওই ভিতরে নিয়ে যায়, বলতেছে নর্মাল ডেলিভারি হবে, আর এই পাশে পেটের উপর উঠে তাবাতাবি করতেছে জানেও আমরা আগে বলেছি সম্ভব না, মানে যদি আপনাদের ঈদ হয় আপনার সিজার করে দেবেন, আমাদের ওরকম কোনো সমস্যা নাই, অর্থনৈতিক বা কোনো কিছু আমরা ওইভাবে তো ঈদ করতেছি না, আপনার যেটা ভালো হয় সেটা করে দেবেন। তারা বলতেছে নর্মাল ডেলিভারি আমার মনে হয় সাইড কাটে, তাও হচ্ছে না। এবার ওই উপরে উঠে তারা হচ্ছে ফিরে, মানে ইসের উপর টুলের উপর উঠে এরকম পেট ধরে চাপাচাপি করছে, চাপাচাপি করার কারণে বাচ্চাটা এভাবে হাওয়ায় মারা গেছে, এবং উপরে নিয়ে যাওয়ার উপরে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে আপনাদের হয়তো ই করা যাবে, সেই জিনিসটা করে দাও, সেই জিনিসটা এই দিয়ে এটা দিয়ে আরো হয়রানি করে আরো 3,000 ঘন্টা এই একটা নল না কি এটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে বলছে এটা নিয়ে আসে। এবার আমাদের প্রায় 5-7টা লোক এই যশোর শহরে আনা থেকে সব জায়গায় খুঁজে বোঝায় পাইনি, পরে আসার পর একটা পাইছে, নিয়ে আসার পর বলছে এটা হবে না, এটা হবে না, এই জিনিস আনা লাগবে, ঠিক আছে, এই জিনিস আনা লাগবে। পরে আবারও খুঁজেছে, আবারও যত জায়গায় ছিল, ছোট বড় যত ডাক্তারখানা ছিল সেটা খুঁজেছে। তাহলে এই জিনিসটা যদি নাই পাওয়া যায় তাহলে এই জিনিসটা এটা এই ওরা পাইলো কোন জায়গায়, এই জিনিসটা আমাদের হাতে ধরাই দিল, এইটা কোন জায়গা থেকে আসলো, এটা আসলে প্রশ্ন। আচ্ছা, আপনার কি হয়? আমার ভাইয়ের মেয়ে, মানে যে হইছে তো ওই আমার ভাইয়ের বউকে ওরা তো মানে যিনি শিলাপত্তার ম্যাডামকে দেখায় ওনাকে তো মানে উনি যায়নি, ওরে নর্মাল ডেলিভারি করাইছে, ওরা ওনারা লাস্টে হচ্ছে দোষ স্বীকার করেছে, সেগুলো সব ভিডিও করা আছে। ওই আমার ভাইয়ের বউরে মানে জোরে জোরে ঠেসেছে, একজন ফাঁপাই গেছে, পরে আরেকজনও ঠেসেছে, এবার ওরে ঝাড়ি ঝুড়ে দেখছে, মানে ভয় দেখছে যে আপনি পারবে না, আপনি সহ্য করতে হবে এরকম কত। আর আমার যে মানে আমার ভাইয়ের বউর যে মা তারে হাসতে ওখানে দুটো করে ধরে গেছে, বলতেছে কি অশিক্ষিত মহিলা ভোজনের সাথে না এইসব কথা বলে বলেছে, তারপরে এনাদের ব্যবহার অনেক খারাপ, এনারা মানে যে পেশেন্টরা আসে তাদের সাথে খুবই দুর্ব্যবহার করে, আর ওদের ভেন্টিলেশন নাকি একটা এনআইসিউ রুমে নিয়ে গেছে, নিয়ে গেলে আমরা বলছি কি এটা আপনাদের যেহেতু এটা লাগে অনেক বাচ্চারই তো সমস্যা হতে পারে, তাই এটা তো অ্যাভেলেবেল থাকা উচিত, বলে কি তাই না এটা আমরা দিতে বাধ্য না, সে আঙুল না চাই কি দুর্ব্যবহার করতেছে, যেহেতু আমাদের বাচ্চাটা মারা গেছে, তারপরে আমাদের সাথে দুর্ব্যবহার তো করেছে, বলে কি আপনারা কি টাকা দেছেন, তাহলে ওনারা তো ট্রিটমেন্টটা করবে, তারপরে যে বিলটা হয়েছে আমরা তো তারপরে সেটা পেমেন্ট করবো, তাই না, তার আগে তো পারবো না,
তাহলে যে বাচ্চাটাতে তারা মেরে ফেললো, তারা তো ইচ্ছা করে তো বাচ্চাটা ভুল মানে কোনো ট্রিটমেন্টই তো হয়নি, গাফিলতির কারণে তো বাচ্চাটা মারা গেল। তখন এই ড্রাইভারটা কে নেবে? স্বীকারও করতে সেই ভিডিও আছে নাকি আইনের কোন ব্যবস্থা গ্রহণ করবে? আমরা আইনের কাছে মানে ইচ্ছা বিচার চাই, আশ্রয় এই মানে তারা যাতে একটা সুষ্ঠু বিচার তারা করে দেয়। আইনানুক কোনো ব্যবস্থা এই প্রতিষ্ঠানে এই ধরনের কাজকর্ম হয়, যেহেতু ডাক্তার বাদে এই ধরনের যারা ওই ঝাড়ুদার আছে বা ইয়া আছে তাদের দিয়ে যে এইগুলো করায় ঠিক আছে, এর আমরা একটা সুষ্ঠু বিচার চাই যে একটা অবহেলার কারণে আমার বাচ্চা আজকে মারা গেছে। আপনার প্রথম বাচ্চা? জি, আমার প্রথম বাচ্চা। আমি একটু এখানে আসছি সেবের জন্য, মানে আমার যাতে একটু এটা পাই, কিন্তু তারা এখানে এটা তো দূরের কথা, উল্টো আরও তারা আরও মানে এ অত্যাচার করে যাচ্ছে, এইভাবে চলতে স্যার তাদের আচার আচরণ মুখের ভাষা যে দুর্ব্যবহার, যে এখান থেকে বেরোন মূর্খ মানুষ, বোঝেন না শোধেন না ঠিক আছে, এখান থেকে যান আমরা কোনো দায়িত্ব নিয়ে বসে রইনি ঠিক আছে, এইসব ধরনের কথাবার্তা তারা মানে মানে সবসময় এইভাবে বলে বলে আসছে এবং আমাদের ধমকায় মুখ বন্ধ করে রাখতেছে। আগামীতে যেন এমন কিছু না হয়, আমার কাছে একটাই মেসেজ এইখানে হচ্ছে আর যেন কোনো রুগী না নিয়ে আসে, কারণ এদের আচরণ খারাপ, ব্যবস্থাপনা খারাপ, মানে টোটালি এদের সম্পূর্ণটাই খারাপ। আমার যে এই যে অপূরণীয় ক্ষতি, এই যে ক্ষতিটা করলো, এই ক্ষতি তো আসলে মানে কি করা সম্ভব না, বোঝাবার না। আপনি কি করেন? আমি হচ্ছে একটা ব্যবসা করি, ছোটো ব্যবসা। আপনার গ্রামের বাসা কোন বাচ্চা ছোট সেই জন্য যেহেতু পজিশন নর্মাল আছে, আর যে জরার মুখ খুলে গেছে তখন এই যে এখানে লেখা আছে একটা জিনিস দেখেন, আমি যেন দেখলাম যখনই রোগী প্রথম আসছে তখন কিন্তু জরার মুখ 8 সেন্টিমিটার খোলা, এটা তার আপনার 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার খুললেই বাচ্চা বের হয়েছে, তার মানে বুঝতে পারছেন? তারপরে ও যখন হাসপাতালে রুগী নিয়ে ঢুকছে তখনই কিন্তু উনি বলতেছে না যে অন্য সময় স্যালাইন দেয় অমুক দেয় তমুক দেয়, কারণ এর তো 8 সেন্টিমিটার খুলে গেছে জ্বরের, এই জন্য এটা নর্মাল ডেলিভারির জন্য ভিতরে ঢুকানো হয়েছে। এখন যেটা হলো যে এখন যেহেতু আপনার বাচ্চাটা নাই, এখন এটা বলতে হবে যে আসলে মানে কি বলবো, যে বাচ্চা যদি বেঁচে থাকলে অনেক কিছুই বলা যেত, যেহেতু বাচ্চা বেঁচে নাই তারাই বলেছে এই কথা উপর আইসিউ বলতেছি, এত বড় বাচ্চা
বলতে নরমালি 2 কেজির উপরে আছে, 2.5 কেজি ওজন আছে। এই বাচ্চার এরকম সমস্যা হলো কি করে? এই বাচ্চাদের এরকম সমস্যা হওয়ার কথা না। এবার তারা আমার উপরে বলেছে 4-5 জন ছিল দাঁড়ায়। চিজে নরমাল করতে চাচ্ছে। একবারও বলি হচ্ছে না যখন তখন আপনি বলবেন না এই নাই করতে হবে, বলবেন না তখন হসপিটাল চলে। উনি তো বুঝবে না কি সিচুয়েশন রয়েছে। ধরাই দিয়ে সারা যশোর টাউন ঘুরাইছে, এটা পাইছেন কোন জায়গায়? অন্য কোন জিনিস নেবেন এই জিনিসটার জন্য সকাল থেকে 3-4 ঘন্টা দৌড়াদৌড়ি করেছে জনসভার সঙ্গে বাদ নেই। আপনি তো জানেন, আপনি তো জানেন আমাদের সারা নেই, তাহলে কেন দিল? আপনাদের নিলে বাইরে পাবেন কোম্পানি আপনাদের পরিচিত কোন কোম্পানি ঘুরবে অন্য লোকে আবার অন্য কথা বলে বলে বাচ্চার যে বাচ্চা যে ওয়েট বাচ্চার যে মানে পরিপক্ক যে বাচ্চা এই বাচ্চার এই অবস্থা হলো কি করে? নর্মালি 2.5 কেজি ওজন আছে বাচ্চা। কোনো মতে মনে হয় একটু বাচ্চা কোথায় ছিল? বাচ্চা আইছে হ্যাঁ, সেখান তো ওদের বলেছে ওজন দেওয়ার সময় পাইনি ওজন।